নমস্কার বন্ধুরা, মোনালিসা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি চালের রুটি। আর চালের রুটির সাথে খেতে ভালো লাগে কষা মাংস, তাই আজকে আমি চালের রুটি আর কষা মাংস বানাচ্ছি। আমি এর আগে বলে রাখি, বানাবার আগে যেসব বন্ধুদের চালের রুটি বানাবার সময় রুটিগুলো ফেটে যায় কিংবা শক্ত হয়ে যায়, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, তাহলে দেখবেন এই সমস্যাগুলো আর আসবে না। আমি সব টিপসের সাথে আজকে আমি আপনাদেরকে চালের রুটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটির সাথে থাকুন। চালের রুটি বানাবার জন্য প্রথমে আমি কিছুটা জল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে অল্প নাড়িয়ে নিয়ে আমি জলটা ফোটার জন্য ওয়েট করব। জল খুব ভালোভাবে ফুটে উঠেছে, এরপর আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিচ্ছি। আর এই গরম জলের মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এভাবে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি কন্টিনিউ নাড়ি চাড়িয়ে এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো আর মাখাতে থাকবো। Hey there, subscribe to my channel and also press this bell icon. আমি এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই চালের রুটি বানাবার সময় অবশ্যই জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এই জলের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে চালের রুটি তৈরি হবে। আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি, এরপর আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এরপর এই চালের আটাটা যে মাখা আছে সেটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা অল্প গরম আছে, যেটা আমরা খুব সহজে হাত দিয়ে মাখিয়ে নিতে পারবো, খুব বেশি গরম নেই। আর যদি খুব বেশি গরম থাকেও তাহলে আপনারা অল্প হাতে জ্বর নিয়ে এই চালের আটাটাকে মাখিয়ে নিতে পারেন খুব ভালোভাবে। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, ভালোভাবে থেসে নেব, তাতে কিন্তু এই চালের রুটিগুলো বানাবার সময় ফাটবে না, খুব সুন্দর তৈরি হবে। যত ভালোভাবে আপনারা এই আটাটাকে মাখিয়ে নিতে পারবেন তত কিন্তু রুটিগুলো খুব ভালো একদম মসৃণ তৈরি হবে, কোনো ফাট দেখা যাবে না। খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি এখন। চালের আটাটাকে 8 থেকে 10 মিনিট মতো ভালোভাবে থেসে নিয়েছি। এরপর এটাকে দু ভাগ করে রোল বানিয়ে ছোটো ছোটো রুটি বানাবার জন্য লেচি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে, এরপর এটাতে আমি একটা সুতির কাপড় ঢাকা দিয়ে দিচ্ছি, সুতির ভেজা কাপড়। এটা জলটা একদম নিংড়ে নিয়েছি। এভাবে লেচিগুলো ভেজা কাপড় দিয়ে ঢেকে দিলে লেচিগুলোর ওপরের অংশটা ড্রাই হবে না, আর লেচিগুলো বেলতেও সুবিধা হবে, আর রুটিগুলোও খুব সুন্দর নরম হবে। তারপর আমি রুটিগুলো বেলার জন্য কিছুটা চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে এক একটা লেচি নিয়ে খুব ভালোভাবে পাকিয়ে আমি এক একটা রুটিকে বেলে নেব। এইভাবে আমি পাকিয়ে নিয়েছি, এরপর এতে অল্প চালের গুঁড়ো লাগিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও রাখবো না, আবার খুব বেশি পাতলা করব না, একটা মিডিয়াম পাতলা রেখে আমি এই রুটিটা বেলে নিচ্ছি। চালের রুটি একটু পাতলা পাতলাই হয় আর খুব সুন্দর নরম হয়, তাতে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। দেখুন ঠিক এইভাবে বেলে নেওয়ার পর দু হাত দিয়ে ভালোভাবে এই চালের যে এক্সট্রা গুঁড়োগুলোকে ঝেড়ে আমি একটা থালার ওপর রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলোকে প্রথমে বেলে নেব, তারপরে এক একটা করে সেকে নেব, তাতে একটু সেকতে সুবিধা হবে, নয়তো একটার পর একটা করতে গেলে এদিকে পুড়ে যেতে পারে। তার জন্য আমি প্রথমে সবগুলোকে বেলে নিচ্ছি, তারপর আমি রুটিগুলোকে সেকে নেব। ঠিক একইভাবে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রুটিগুলো বানাবার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই আটার যে লেচিটা সেটা খুব ভালোভাবে গোল করে নিতে হবে, তাহলে যে রুটিগুলো আমরা বেলছি সেগুলো দেখুন ধারগুলো কিন্তু ফাটবে না। এরপর আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে, এরপর আমি এক একটা করে সেকে নেব। আমি এই সময় গ্যাসের আঁচটা হাই ফ্লেমেতে রেখেছি, আর রুটিটা ছেড়ে করে দেবেন যাতে চালের গুঁড়োগুলো না থাকে, নয়তো তাওয়ার চারদিকে লেগে ওগুলো আরও লাল লাল হয়ে যাবে, পোড়া পোড়া একটা গন্ধ আসবে, তাতে কিন্তু রুটিটা সাদা সাদা হবে না। আমি খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি, তারপর আমি রুটিটা চারদিকে উল্টে পাল্টে এভাবে সেকে নিচ্ছি। দেখুন এক সাইডটা হয়েছে
বুটি বুটি হয়ে গেছে, ঠিক অপর সাইডটা এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন আপনা আপনি রুটিটা ফুলে উঠছে, এইভাবে কাপড় দিয়ে অল্প সাইডগুলো চাপ দিতেই দেখুন রুটিটা ফুলে উঠছে। এই রুটিটা আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। চালের রুটি একটু সাদা সাদা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। পরের রুটিটা করার আগে তাওয়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে পরের রুটিটা লালচে হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আবারও একটা রুটি সেকার জন্য দিয়ে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে অল্প অল্প চাপ দিয়ে দিয়ে আমি রুটিগুলোকে সেকে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ফুলে উঠছে। এভাবে হালকা হালকা চাপ দিয়ে দিলে দেখুন রুটিগুলো খুব ভালোভাবে ফুলে উঠছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সব চালের রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। আর এই চালের রুটির সাথে খেতে ভালো লাগে চিকেন কষা কিংবা আলুর দম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজির সাথে এই চালের রুটি পরিবেশন করতে পারেন। আমি আজকে এই চিকেন কষার সাথে চালের রুটি পরিবেশন করেছি। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যেসব বন্ধুরা ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ভিডিওতে লাইক করুন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।